আসসালামু আলাইকুম প্রিয় দর্শক রমজান মাসের ইফতার আইটেমের খুবই জনপ্রিয় তিনটি আইটেম হলো পেঁয়াজু বেগুনি ও ছোলা ভুনা তো আমি আজকে একই ভিডিওতে আপনাদের জন্য তিনটা রেসিপি নিয়ে এসেছি আর কিভাবে পারফেক্ট ছোলা ভুনা এবং পেঁয়াজু বেগুনি তৈরি করতে পারবেন অনেক সময় ধরে মুচমুচে রাখার জন্য বেগুনি বানাতে পারবেন তো সব রেসিপি আমি সব টিপসগুলো আজকে আপনাদের মাঝে শেয়ার করব চলুন শুরু করা যাক আমি প্রথমে এখানে নিয়েছি ছোলা তো দুই কাপ ছোলা আমি সারা রাত ভিজিয়ে রাখার পরে চার কাপ হয়ে গিয়েছে আপনারা চাইলে আরও বেশিক্ষণ ভিজিয়ে রাখতে পারেন নিম্নে আট থেকে দশ ঘন্টা ভিজিয়ে রাখলে ভালো বেশিক্ষণ ভিজিয়ে রাখতে চাইলে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন তো ছোলা দুই কাপ ছোলা ভিজিয়ে রাখার পরে আমার এখানে চার কাপ হয়ে গিয়েছে তো ভালোভাবে ধুয়ে আমি প্রেশার কুকারে নিয়ে নিলাম তো প্রেশার কুকারে আমি মশলাপাতি দিয়ে সিদ্ধ করে নেব এর জন্য পানি দিয়ে দিলাম ছোলা এবং পানি সমান সমান থাকবে যাতে ছোলাগুলো ডুবে থাকে এভাবে পানিটা দিতে হবে এরপরে এখানে এক কাপ ভর্তি করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর পেঁয়াজটা এখানে একটু মোটা মোটা করে কেটেছি খুব বেশি পাতলা করিনি এটা এমনিতেই গলে যাবে দিয়ে দিচ্ছি আদা ও রসুন বাটা দুইটা মিলে এখানে এক টেবিল চামচ পরিমাণ হবে মাঝারি সাইজের একটা আলু কিউব করে কেটে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচা ভেঙে এরপরে স্বাদ মতো লবণ এক চা চামচ হলুদ গুঁড়া আর এখানে এক চা চামচ মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি আর জিরা গুঁড়া ধনে গুঁড়া দিয়ে দিলাম আধা চা চামচ করে তো ধনে গুঁড়া জিরা গুঁড়ো এখানে ভাজাটা ইউজ করেছি এতে করে ফ্লেভার এবং ভ্রান ভালো আসে তো একটা তেজপাতা আর দুই তিনটা সাদা এলাচ দিয়ে দিলাম আর সরিষার তেল দিয়ে দিলাম প্রায় দুই টেবিল চামচের মতো এখন হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব যেভাবে আমরা মাংস রান্না করি হাতে মাখিয়ে তো সেভাবে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিব। তো আপনারা যদি আরও বেশি মশলা পছন্দ করেন তাহলে মশলার পরিমাণ আরও বাড়িয়ে দিতে পারেন আমার কাছে এটাই পারফেক্ট মনে হয় আর খুব বেশি মশলাও ভালো লাগে না তো এখন চুলাতে বসিয়ে দিয়েছি চুলার আস্তা মিডিয়াম টু হাই হিটে রেখেছি রেখে সিদ্ধ করে নেব তো প্রেসার কুকারের ঢাকনাটা আটকিয়ে আমি চারটা সিটি নিয়ে নিব তবে প্রেসার কুকারে সিটির উপর মানে প্রেসার কুকারে কতটুকু জিনিস দিয়েছেন সেটার উপর নির্ভর করে তো যখন প্রেসার কুকারে মানে উপকরণটা একটু বেশি থাকে তখন সিটি কম লাগে যদি বড় প্রেসার কুকারে অল্প উপকরণ দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু বেশি সিটি লাগে তো আমার এটা ছোট প্রেসার কুকার আর অর্ধেকটা সোলায় ভর্তি হয়ে গিয়েছে এই জন্য আমার চারটা সিটিতে হয়ে গিয়েছে তারপর যখন ভাবটা বের হয়ে গিয়েছে তখন আপনাদেরকে খুলে দেখাচ্ছি তো নিচে কিন্তু পানি থাকবে কিছুটা আর এভাবেই কিন্তু ঠান্ডা করে ফ্রোজেন করতে হবে পানি সহই তাহলে পরবর্তীতে যখন বাগার দিবেন ফ্রিজ থেকে বের করে তখন কিন্তু এটা ড্রাই হয়ে যাবে না তো ছোলাটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে সেটা আপনারা দেখতেই পেলেন তো এখন আমি কিছুটা ছোলা এখান থেকে নিয়ে বাগার দিব আপনারা চালে ওই অবস্থাতেও পানিটা শুকিয়ে খেতে পারেন তাতেও কোনো সমস্যা হবে না তো আমি কিছুটা বাগার দিয়ে দিব এতে করে খেতে বেশি ভালো লাগে তো ফ্রাই প্যানে কিছুটা সরিষার তেল দিয়ে আমি আধা চা চামচ আস্ত জিরা ভেজে নিলাম এরপরে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা চেড়ে ব্রাউন কালার হয়ে আসলে আমি এখানে ছোলা দিয়ে দিব। তো এখন সেদ্ধ করে রাখা ছোলাগুলো আমি প্রেসার কুকার থেকে ঢেলে নিয়েছি এরপরে এক কাপ পরিমাণ ছোলা বা এক কাপের একটু বেশি পানি সহই কিন্তু আমি দিয়ে দিচ্ছি এতে করে একটু নাড়াচাড়া করার পর ভুনা ভুনা বা শুকনা শুকনা হয়ে আসবে খেতে বেশি ভালো লাগবে আর শোলাগুলো ড্রাই হয়ে যাবে না তো এখন আমি নেড়ে চড়ে ভেজে নিব প্রায় দুই তিন মিনিটের মতো আপনারা আমার মতো করে সিদ্ধ করে এক সপ্তাহ করে বা এর থেকেও বেশি দিন কিন্তু ডিপ ফ্রিজে ফ্রোজন করে রেখে খেতে পারেন তবে হয়ে গেল আমার এখানে শোলা ভুনাটা রেডি হয়ে গেল। তো আমি এখন সার্ভ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর লোভনীয় একটা কালার এসেছে আর হালকা একটু ঘুনা ভুনা তো এই ছোলা ভুনাটা এমনিও খেতে ভালো লাগে আমার আবার মুড়ি দিয়ে খেতে ভালো লাগে তো অনেক সুন্দর দেখাচ্ছে ছোলাটা আমি একটু ধনে পাতা দিয়ে পরিবেশন করে নিচ্ছি আমার কাছে কাঁচা ধনে পাতাটা বেশি ভালো লাগে আপনারা চাইলে ছোলার ভিতরে টমেটোও দিতে পারেন সেটাও কিন্তু আলাদা একটা টেস্ট আনে তো আমি আজকে শুধু আলু দিয়েই করলাম তো এরপরে চলে যাচ্ছি পেঁয়াজও তৈরি করতে এর জন্য নিয়ে নিচ্ছি এক কাপের একটু বেশি পেঁয়াজ কুচি যেহেতু পেঁয়াজও তৈরি করব এজন্য পেঁয়াজটা একটু বেশি নিতে হবে তো পেঁয়াজের সাথে কিছুটা হলুদ আর লালমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো আমি এখানে কাঁচামরিচ ইউজ করবো না ছোট বাচ্চা আছে ওর দাঁতের নিচে পড়লে ঝাল লাগবে এই জন্য আপনারা চাইলে কাঁচামরিচ কুচি দিয়ে দিতে পারেন এর সাথে তো আমি এখন লবণ তারপরে মরিচ হলুদ এগুলো দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজটা একটু মেখিয়ে নেব পেঁয়াজটা মাখানো হয়ে গেলে এখানে আমি প্রায় এক থেকে দেড় টেবিল চামচের মতো চালের গুঁড়া অ্যাড করছি তো পেঁয়াজের সাথে যখন চালের গুঁড়াটা প্রথমে মাখিয়ে নেবেন তখন কিন্তু পেঁয়াজের পেঁয়াজটা অনেকটা মুচমুচে হবে তো প্রথমে আমি কিছুটা চালের গুঁড়া মিশিয়ে নিলাম পরবর্তীতে কিন্তু আমি আর একটু ইউজ করব, তো ডাল বাটা নিয়ে নিচ্ছি পণ্য এক কাপ পরিমাণ তো এখানে মসুর ডাল মটর ডাল ও খেসারি ডাল তিনটা ডাল সম পরিমাণ আমি ভিজিয়ে রেখে ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি তবে একেবারে পেস্ট না আদা ভাঙ্গা থেকে একটু বেশি ব্লেন্ড করে নিতে হবে তো ডাল বাটাটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা ও এক চা চামচের মতো দুইটা মিলে আর ভাজা ধনে গুঁড়া ও জিরা গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচের মতো এরপর খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তো ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে দেখতে হবে যে পেঁয়াজের শেপ দেওয়া যাচ্ছে কি না ভেঙে যাচ্ছে যদি দেখা যায় যে ভেঙে যাচ্ছে তখন এখানে প্রয়োজন মতো চালের গুঁড়ো অ্যাড করতে হবে তো আমি এখানে প্রায় দুই টেবিল চামচের মতো চালের গুঁড়ো অ্যাড করেছিলাম তো আমি চালের গুঁড়োটা দেওয়ার পর খুব ভালোভাবে মাখিয়ে নিলাম এরপরে দেখলাম যে পেঁয়াজের শেপ খুব সুন্দরভাবে দেয়া যাচ্ছে তো এরপর যায় আমি রেখে দিয়ে চুলায় তেল দিয়ে দিচ্ছি তো আমি এখানে অলিভ অয়েল দিচ্ছি আর তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে আপনারা চাইলে যে কোনো তেল ইউজ করতে পারেন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসার পর চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে এরপরে পেঁয়াজগুলো ছেড়ে দিচ্ছি পেঁয়াজগুলো পছন্দ মতো ছোটো বড়ো করে শেপ দিয়ে আপনারা ভেজে নিতে পারেন তো আমি পেঁয়াজগুলো দেওয়ার পরে এটাকে প্রায় ছয় সাত মিনিট ধরে উল্টে পাল্টে ভেজে নিব একটু সময় নিয়ে ভাজবেন এই ক্ষেত্রে চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখবেন এতে করে কালারটা সুন্দর আসবে আর ভেতরটাও খুব ভালোভাবে কুকড হয়ে যাবে তো একটু সময় নিয়ে ভেজে যখন এরকম লালচে কালার হয়ে আসবে আর খুব মুচমুচে হয়ে আসবে মনে হবে তখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি এরপরে বেগুনি তৈরি করব এর জন্য একটা বেগুনের দুই পাশটা সমান করে কেটে নিলাম বাকি অংশগুলো আমি তরকারির সাথে রান্না করে খেয়ে নিব সমস্যা হবে না তো আমি এখন বেগুনিগুলো এভাবে কেটে নিচ্ছি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন খুব পাতলা বা খুব বেশি মোটা করে কাটা যাবে না খুব পাতলা করলে বেগুনটা খুঁজে পাবেন না বেগুনি তৈরির পর আর বেশি মোটা করলে আবার সেদ্ধ হবে না তো দেখতে পাচ্ছেন এভাবে আমি কেটে নিলাম এরপরে একটা বাটিতে আমি কিছুটা লবণ পানি মিশিয়ে নিচ্ছি এরপরে বেগুনগুলো ডুবিয়ে রাখবো কিছুক্ষণের জন্য এরপরে বেগুন যাতে কালো না হয়ে যায় এর জন্য তারপরে পানি ঝরিয়ে আমি রেখে দেব তো এখন বেগুনির জন্য ব্যাটারটা তৈরি করার পালা এজন্য আমি এক কাপ পরিমাণ মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ নিয়ে নিলাম বেসন স্বাদ মতো লবণ কিছুটা হলুদ গুঁড়া কালারের জন্য আর দিয়ে দিলাম ঝালের জন্য কিছুটা মরিচ গুঁড়া তবে আপনারা চালে শুধু লবণ দিয়েও করতে পারেন হলুদ মরিচ না দিলেও চলবে অল্প একটু পানি দিয়ে আমি থকথকে একটা ব্যাটার তৈরি করে দশ মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম এরপরে দশ মিনিট পরে দেখতে পাচ্ছেন অনেকটা স্মুথ হয়ে গিয়েছে ব্যাটারটা তো এখন খুব ভালোভাবে বাকি উপকরণগুলো দিয়ে মিশিয়ে নেব তো এক কাপ বেসনের জন্য এখানে দুই টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিলাম আর আধা চা চামচ পরিমাণ কালো জিরা দিয়ে দিলাম এরপরে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেবো অল্প অল্প করে পানি দিয়ে তো এখানে কখনো একবারে বেশি পানি দিতে যাবেন না প্রথমে আমি অল্প করে পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আরও একটু পানি দিয়ে দেবো তো এটা খুব বেশি পাতলা হবে না আবার খুব বেশি ঘনও হবে না তো আপনারা স্কিনে লক্ষ্য করলে বুঝতে পারবেন ব্যাটারটা কেমন হবে তো এমনভাবে ব্যাটারটা ফেটাতে হবে যেন কালারটা একটু লাইট হয়ে আসে তো আমি সামান্য আর একটু পানি দিয়ে দিচ্ছি তো এভাবে ফেটিয়ে কিন্তু কালারটা হালকা করে নিয়ে আসতে হবে তাহলে বুঝতে হবে যে ব্যাটারটা পারফেক্ট হয়েছে তো মিশিয়ে নেওয়ার পর আমি এখানে পেঁয়াজু ভাজার পর যে তেলটা ছিল সেখান থেকে দুই টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম তো এখানে একটু তেল দিয়ে দিলে ব্যাটারটা স্মুথ হবে বেগুনিটা খুব ভালো মতো ফুলবে আর মুচমুছ থাকবে অনেকক্ষণ ধরে তো আপনারা চেষ্টা করবেন একটু তেল দেওয়ার আর বেগুনিটা ফোলা এবং মুচমুছে থাকার এটা কিন্তু খুব কার্যকরী একটা টিপস তো তেলটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এরপরে আঙুল দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাটারের কনসিস্টেন্সি তো একটা আঙ্গুল চুবিয়ে দেখবেন যে আঙুলের সাথে ব্যাটারটা কোড হচ্ছে কিনা চারপাশটা যখন খুব ভালোভাবে এরকম কোড হবে দেখবেন তখন এখানে দিয়ে দিচ্ছি আধা চা চামচ বেকিং পাউডার এক কাপ বেসন এবং দুই টেবিল চামচ চালের গুঁড়ার জন্য আধা চা চামচ বেকিং পাউডারটাই কিন্তু পারফেক্ট আপনারা চাইলে বেকিং সোডা দিতে পারেন তবে বেকিং সোডা যদি ইউজ করেন বেকিং পাউডার যতটুকু দিলাম তার চার ভাগের এক ভাগ দিতে হবে মানে বেকিং সোডাটা অল্প একটু লাগে তো ভালোভাবে মিশিয়ে নিলাম এরপরে চলে যাব কিন্তু ভাজতে তো আমি এখন ওইদিকে কিন্তু তেলটা গরম করতে দিয়েছি চুলাটা অন করে দিয়েছি তো বেগুনটা আমি বেগুনগুলো দিয়ে ভালোভাবে কোট করে তেলে ছেড়ে দিচ্ছি আর তেলটা কিন্তু এ পর্যায়ে অনেক বেশি গরম থাকবে আর ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর চুলা রাস্তা মিডিয়াম করে আপনারা বেগুনিগুলো ছাড়বেন এতে করে ভালোভাবে ফুলবে এবং মুচমুচেও হবে তো ছাড়ার পরপরই দেখতে পাচ্ছেন যে খুব ভালো মতো ফুলে গেল তো আপনারা চামচ দিয়ে একটু বেগুনির উপরে তেল উঠিয়ে উঠিয়ে দিতে পারেন সেক্ষেত্রেও ভালোভাবে ফুলে তো আমার তেলের ভিতরে এখানে পেঁয়াজ ভাজার একটু ডাল ছিল এজন্য জন্য বেগুনির সাথে লেগে গিয়েছে কোনো সমস্যা হবে না তো বেগুনিটা উল্টে পাল্টে একটু লালচে কালার করে মুচমুচে করে ভেজে নিব। তো একটু সময় নিয়ে ভাসবেন এতে করে মুচমুচে হবে আর খুব তাড়াতাড়ি নেতিয়ে যাবেন না একটু সময় নিয়ে যখন ভাজবেন তখন কিন্তু একটু বেশিক্ষণ ধরেই মুচমুচে থাকবে তো একটা যখন ভাজা হয়ে যাচ্ছে সুন্দর একটা কালার পছন্দ মতো কালার চলে এসেছে তখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি তো এভাবে কিন্তু আমি সবগুলো বেগুনি ভাজবো তো দ্বিতীয়টা আমি একইভাবে দিয়ে দিচ্ছি তো বেগুনি ভালো মতো ফোলা চাইলে আসলে তেলটাকে আপনারা ভালো মতো গরম করে নেবেন এরপরে চুলাটা মিডিয়ামে রেখে ভাজবেন তাহলে সবগুলো বেগুনি দেখবেন সুন্দরভাবে ফুলে উঠছে তো এদিকে দু দ্বিতীয় নাম্বার বেগুনিটাও খুব ভালোভাবে কিন্তু ফুলে গেল তো এদিকে আমার আরও বেগুনি ভাজা হয়ে গেছে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো সবগুলো বেগুনি দেখেন একইভাবে কিন্তু ফুলেছে আর এটা অনেকটা মুচমুচে ক্রিস্পি হয়েছে আমি আপনাদেরকে লাস্টে ভেঙে ভেঙে দেখিয়ে দিচ্ছি তো এই বেগুনিটাও আমি উঠিয়ে নিচ্ছি তো একইভাবে সবগুলো বেগুনি ভেজে নিলাম এরপরে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি তো বেগুনিগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা কালার সুন্দর হয়েছে আর এই তো অনেকটা মুচমুচে হয়েছে তো আশা করছি আজকের এই রেসিপিগুলো আপনাদের কাছে অনেক উপকারে আসবে আপনারা রমজান মাসে তো আমরা বেশিরভাগ মানুষ এই তিনটা আইটেম বেশিরভাগ খেয়ে থাকি তো এগুলো ছাড়া কিন্তু আমাদের ইফতার মানে ফাঁকা ফাঁকা লাগে তো আপনারা চাইলে আমার এই রেসিপিগুলো ফলো করতে পারেন তো আমি এগুলোর উপরে একটু বিট লবণ ছিটিয়ে দিলাম এতে করে খেতে বেশি ভালো লাগবে তো আশা করছি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্টস করবেন আর সম্ভব হলে অবশ্যই শেয়ার করবেন যারা আমার চ্যানেলে নতুন আজকে আমার ভিডিও প্রথম দেখছেন আপনাদের সবাইকে অনুরোধ করব। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন সম্ভব হলে শেয়ার করবেন আর পেজে ফলো দেওয়া না থাকলে একটি ফলো দিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি তো আজকের মতো এখানেই বিদায় নিব আশা করি রমজান মাসে আমার রেসিপি ফলো করে আপনারা উপকৃত হবেন তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম